চলুন আমরা একটা মজার গেম খেলবো, এটার নাম হচ্ছে হারসেওরি হুন্টার। এটা খুব সুন্দর একটা গেম, আমরা চলুন চলে যাই। আপনি এই গেমটার মাধ্যমে তীর দিয়ে পাখি মারতে পারবেন, এটা সত্যি খুব মজাদায়ক, খুব আনন্দদায়ক, আর আপনার মনকে খুব তাড়াতাড়ি প্রফুল্ল করে তুলবে। আর এই গেমের সঙ্গে আপনি একটা কুকুর পাবেন যে আপনার পাখিগুলোকে এনে দিতে খুব সাহায্য করবে। এই গেমে খুব কিচিরমিচির একটা সাউন্ড আছে, খুবই সুন্দর একটা সাউন্ড আছে, যেটা একদম বাস্তবের পাখির মতো ডাক, খুবই সুন্দর লেগেছে। এবং কুকুরের ঘের ঘের ডাক, এটা যেন একদম বাস্তব, যা আমি দুটি পাখি মেরে ফেলেছি। ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর করে আমার কুকুরটা সেটা এনে দিলে, এবং সেই সাথে সাথে আমার .5 এবং আর্নিং 2। তো আমরা আবার আর একটা পাখি মারি, দেখি পারি কিনা। আমি টিকটাক পাক করে দেখেছি, পাখি আসলে আমি এসে না, মিট গেল আমার এই মুহূর্তে শিকার মিট। এটা খুবই সুন্দর, আমরা আবার নিশানা তাক করে বসে থাকি, পাখি আমাদের উপর দিয়ে বেড়ে আমরা নিশানা করবো। ও মাই গড, লাগেনি আমার, সেই সাথে সাথে পয়েন্ট একটা কমে যাবে। তো আমরা গাছে পাখিকে নিশানা করে মারবো, দেখি পাই কিনা। ও ওয়াও, আমি একটা পেয়েছি, এবং সেই সাথে সাথে আমার পয়েন্ট বাড়বে কিনা, হ্যাঁ বেড়েছে, 3 বেড়েছে। খুবই সুন্দর আর মজার একটা গেম, আমরা আবার নিশানা করি গাছের পাখিকে মারতে পারি কিনা। ওয়াও, আমরা একটা পাখির একদম বুকে তীর মেরেছি, খুব ভালো লেগেছে গেমটা আমার, সত্যি খুব ভালো লেগেছে। আর এই গেমের গুলো নেওয়া খুবই সহজ আর মারাটাও খুবই সহজ, আপনারা ইচ্ছে করলে খেলতে পারেন। আর একটা কুকুর হেল্প করছে, তো আমরা আরো একটা মেরেছি, খুবই সুন্দর লাগলো গেমটা আমার। বুঝতে পারলাম না ঘোড়া কেন দৌড়ালো, ঘোড়াকে মারতে হবে কিনা জানি না। পারি কিনা এই গেমটা খেলতে, ওহো শিট, আমরা গাছের পাখিকে আরেকটা মারি, ওহো শিট, আমার অনেক অনেক চলে গেছে, এবং সেই সাথে সাথে সম্ভবত গেমটা শেষ হয়ে গেল। আমার পয়েন্ট আসছে 9, আমরা 7টা পাখিকে মেরেছিলাম, টোটাল কয়েন আমার 11 জমা হয়েছে। তো আপনারা এই কয়েন জমা করে এইগুলো কিনতে পারেন, এক্সট্রা আরো বা তীর কিনতে পারেন, এবং বিভিন্ন রকম ওই যে স্মার্ট ডগও আপনি পেতে পারেন, স্মার্ট ডগের দাম $25। তো 25টা স্বর্ণ, 25টা কয়েন, আমার কাছে মাত্র 11টা কয়েন আছে, এই যে আমি এত সময় খেলেছি 11টা পেয়েছি, তো 25টা হলেই আমি এটা কিনতে পারতাম। তো ধন্যবাদ সবাইকে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে